নজর রাখবো পরবর্তী সংবাদে। সম্প্রতি ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের কার্যত নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হয়েছিল এবং এই পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই কার্যত এক প্রকার ক্ষোভের সুরে ফেটে পড়েছেন পরীক্ষার্থীরা। কেন না, সেক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল। এই পরীক্ষার ফলাফলে নাকি ব্যাপকভাবে দুর্নীতি করা হয়েছে এক প্রকার অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে কার্যত আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার ফলাফলের দুর্নীতি নিয়ে সরব হয়েছে এবং সে বিষয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করে ডেপুটেশন প্রদান করেছেন তারা। কি বলছেন শুনুন। কোঅপারেটিভ ব্যাংকে এবং আমরা তখনও জানিয়েছিলাম যে এই কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগে দুর্নীতি চলছে, এবং আমরা যখন তাৎক্ষণিক এমডি সাহেবের সঙ্গে কথা বলি, এমডি সাহেব আমাদেরকে বলেছিল যে এই পরীক্ষাটি একটি সংস্থা আইবিপিএসের অন্তর্গত হচ্ছে এই পরীক্ষাটা, এবং এটার মধ্যে ওদের কোনো হাত নেই এবং রেজাল্ট থেকে শুরু করে মেরিট লিস্ট পর্যন্ত সব আইবিপিএসের হাতেই দেওয়া হবে। কিন্তু আশ্চর্যকর বিষয়, এই পরীক্ষা নিয়ে একটি প্রাণও গেছে আমরা জানি। এই পরীক্ষা রাজ্যের বাইরে তারা নেওয়ার সিদ্ধান্ত করেছিল, তখনও আমরা প্রতিবাদ, তখনও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস প্রতিবাদ জানিয়েছিল এবং তার তীব্র নিন্দা করেছিল। এখন আমরা দেখেছি যে পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, কিন্তু রেজাল্ট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে রেজাল্টকে প্রেজেন্ট করা হয়েছে, এবং আইবিপিএসের যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে যখন ছেলেমেয়েরা তাদের রেজাল্ট শীট, তারা কত পেয়েছে, সেই মার্কস অবটেন করার জন্য অ্যাক্সেস চাচ্ছে, সেই অ্যাক্সেস ডিনাই করা হচ্ছে। আইবিপিএসের তরফে কোনো রেজাল্ট অ্যাক্সেস দেওয়া হচ্ছে না, তার তীব্র নিন্দা জানাই। এবং আমরা যেরকম আগে বলেছিলাম যে এই ভ্যাকেন্সিগুলো পয়সার বিনিময়ে বিক্রি করা হয়েছে, এবং তার সঙ্গে এখানের যে চেয়ারম্যান আছে যিনি ভারতীয় জনতা পার্টির সদস্য, এবং ওনার মেয়াদ চলে যাওয়ার পরে এখনও উনি সেই বোর্ড অফ ডাইরেক্টরের চেয়ারে বসে আছে, তা উনি এর সঙ্গে যুক্ত। এবং আমাদের কাছে সূত্রের খবর আছে যে পরীক্ষাটা যখন আইবিপিএস নিয়েছে তো রেজাল্টটাও আইবিপিএসই ছাড়বে, কিন্তু এখানে আমরা দেখেছি যে আইবিপিএস সেই রেজাল্টের অ্যাক্সেসই নেই, ওয়েবসাইটে কোনো রকমের রেজাল্ট নেই। রেজাল্ট শিট আউট করেছে আমাদের ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে, এবং ওখানে এমডির সিল সইও আছে, যেটা যেটা আজ পর্যন্ত এই আপনারা শুনলেন কংগ্রেস নেতৃত্বের বক্তব্য। কার্যত এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের 156টি পদে নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আজ থেকে ঠিক এক মাস আগে এই বিষয় নিয়ে বেশ চল খোলা হয়েছে, এবং সেক্ষেত্রে প্রথমতেই ছিল যে এখানে যারা ছাত্রছাত্রীরা রাজ্যের, তারা কিন্তু বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়েছিল, টাকা খরচ করতে হয়েছে সেক্ষেত্রে, এবং সেই নিয়ে একপ্রকার ক্ষোভ ছিল তাদের মধ্যে। এবং তারই পরিপ্রেক্ষিতে এবার আসলো ফলাফল, যেখানে আইপিপিএস পরীক্ষা নিলেও কার্যত তাদের ওয়েবসাইটে দেখা যায়নি ফলাফল, এবং প্রকাশ করা হয়েছে কোঅপারেটিভের নিজস্ব ব্যাংকের ওয়েবসাইট থেকে। এবং তারপরে কিন্তু আরও এক প্রকার ক্ষোভ তাদের মধ্যে দেখা যায় এবং তারই পরিপ্রেক্ষিতে আজ রিপোর্টেশন প্রদান করেছে প্রদেশ যুব কংগ্রেস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।